ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো মজাদার স্বাদের পকোড়া আর এই পকোড়াটা আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে এটা খুবই সোজা আর খুবই অল্প সময়ের মধ্যে আমরা এটা তৈরি করে খেতে পারি আর এটা কম বেশি ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ হবে তাই ভাবলাম যে এটা আমি সবার সাথে শেয়ার করি আর এই পকোড়াটা আমার নিজেরও অনেক বেশি পছন্দের তো চলুন দেখে আসি এটা কিভাবে আমি তৈরি করলাম আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন এবার আমি হাত দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়েও এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন একইভাবে আমি সবগুলোই পাউরুটি এভাবে ছোট ছোট পিস করে টুকরো করে নিচ্ছি সাইডের যে পাউটি ব্রাউন অংশটা থাকে সেটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই সেটা এই পকোড়াতে ব্যবহার করা যাবে তো ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে তো আমার এগুলো কাটা হয়ে গেছে এটা বানাতে আমার উপকরণ লাগবে আজকে চালের গুঁড়া দুই টেবিল চামচ পাঁচ ষাটটা কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পাতা এক টেবিল চামচ তার সাথে রয়েছে ক্যাপসিকাম সাথে নিয়েছি চার টেবিল চামচ ময়দা আর এখানে রয়েছে লবণ জিরার গুঁড়া গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স আর এটা রয়েছে টমেটো ক্যাচাপ এক টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে এখন আমি এই উপকরণগুলো পাউরুটির ভিতরে দিয়ে দিব আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি সবুজ ক্যাপসিকামটা নিয়েছি আপনারা চাইলে আরও ভিন্ন কালারের ক্যাপসিকামও নিতে পারেন আর এটার সাথে কিন্তু আরও বিভিন্ন সবজি অ্যাড করা যাবে সেক্ষেত্রে সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে আর লবণ আর ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করলেই হবে ধনিয়া পাতাটা অপশনাল দিলে ভালো লাগবে আর না দিলেও সমস্যা নেই এখন আমি এখানে অ্যাড করে দিব একটি ডিম তিনটা পাউটির জন্য একটা ডিমই যথেষ্ট দুইটা ডিম দেওয়ার কোনো প্রয়োজন নাই একটাতেই হয়ে যাবে এখন আমি আমার হাতের সাজে এটাকে খুব ভালোভাবে মেখে নিব খুব ভালোভাবে এটাকে কিন্তু চটকে নিতে হবে দুই থেকে তিন মিনিট চটকালেই হয়ে যাবে তো আমার এই বেটারটা ঠিক এরকম হয়ে গেছে হাতের সাথে যদি আলোটা এরকম আঠালোভাবে হয়ে আসে তো বুঝে যাবেন যে এটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি প্যানে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পকোড়া প্যানে দিয়ে দিচ্ছি পকোড়ার কিন্তু কোনো সাইজ হয় না আপনি হাতের সাথে যেভাবে আসবে ঠিক সেভাবে একটা একটা করে দিয়ে দিলেই হয়ে যাবে পকোড়াগুলো যাতে একটা একটা সাথে লেগে না যায় আমি একটু সাইড করে দিচ্ছি সবগুলাই একটা পিঠ ভালো করে হলে তারপর অপর পিঠে উল্টে দিবেন আর এই পকোড়াটা ভাজতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর মিডিয়াম আছে এতে করে কালারটাও সুন্দর হবে আর ভিতরটাও অনেক ভালোভাবে হয়ে যাবে আস্তে আস্তে আমার কালারটা চেঞ্জ হয়ে আর এই পকোড়াটা কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে তাই চেষ্টা করবেন গরম গরম খাওয়ার তো আমার পকোড়াটা রেডি হয়ে গেছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইকও দেবেন আর কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমি একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতরে কতটা ভালো লাগছে বা খেতে কতটা ভালো লাগবে দেখলে বোঝা যাবে তো ভিতরটা ঠিক এরকম হয়েছে আর এটা সসের সাথে খেতে আরও অনেক বেশি মজা সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন বেশি মজা লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ